আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফেসবুক টিপস এন্ড ট্রিক এর ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ফেসবুকে থাম্বনেইল সহকারে ভিডিও আপলোড করবেন। আজকাল ভাইরাল হওয়ার জন্য একটাই রাস্তা, শর্টকাট, ফেসবুকে যে কোনো ভিডিও দিয়ে আপনার ফেসবুকে ভাইরাল করা সম্ভব। আপনি যদি ইউটিউবে একটা ভিডিও দেন, ভাইরাল হতে অনেক সময় লাগে, কিন্তু ফেসবুকে রাতারাতি একটা ভিডিও ভাইরাল হওয়া যায়। আর ভাইরাল করার পেছনে সবচাইতে ইম্পর্টেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে আপনার থাম্বনেইল। আপনার ভিডিওর আগে যে থাম্বনেইলটা, এটা যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনার ভিডিওটা সবার আগে সবার কাছে চলে যায়, আর এই থাম্বনেইল আকৃষ্ট করে সবাইকে দেখতে বাধ্য করে ফেলে। কিভাবে আপনি থাম্বনেইল সহকারে সুন্দর সুন্দর ভিডিও ফেসবুকে আপলোড করবেন, আজকে আমি এটু যে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। দেখেন, এই ফেসবুকে কিন্তু আমরা অনেকগুলোই ভিডিও দিয়ে থাকি, কিন্তু কথা হচ্ছে ভিডিওতে কিন্তু আমরা থাম্বনেইল ব্যবহার করতে পারি না। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু থাম্বনেইল ব্যবহার করা যায় না ভিডিওতে। তবে কিভাবে থাম্বনেইল ব্যবহার করবেন আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আপনাকে ছোট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনার প্লে স্টোর থেকে, যেমনটা আমি এখনই করে ফেলবো। আপনি প্লে স্টোরে চলে যাবেন, এখানে গিয়ে আপনি এই ক্রিয়েটর স্টুডিও নামে একটি অ্যাপ দেখতে পাবেন, এটাকে আপনি ইনস্টল করতে হবে। আর এই অ্যাপটি বিশাল বড়, 69 MB অর্থাৎ 69 MB। আপনি অবশ্যই এটাকে ডাউনলোড করে নিতে হবে। আমি এখন ডাউনলোড করতেছি, আপনিও ডাউনলোড করে ফেলেন। ইনস্টলিং হওয়ার পরে আপনাকে ওপেন বাটনে একটা ট্যাপ করতে হবে। এখনই চলে আসবে ওপেন বাটনটি, চলে আসলো ওপেন বাটন। তারপর এখানে ওপেন একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। অবশ্যই প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে আপনার পাসওয়ার্ড ইউজার থাকে। দেখেন, আমার এখানে নিয়ে গেল সরাসরি ফেসবুকে। আমি এখানে চলে যাব কন্টিনিউ, ফেসবুক অ্যাকাউন্ট নামের উপরে একটা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা এখন আমাকে লগ ইন করবে। অবশ্যই আপনাকে অ্যাপটির মাধ্যমে আপনি ভিডিওর থাম্বনেইল এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবেন। আর এই ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার চান্স 99%। ফ্রেন্ডস, ফেসবুক হোম পেজে চলে আসলো, এখনও লোডিং হচ্ছে। দেখেন, আমার এই ফেসবুক হোম পেজে চলে আসার সাথে সাথে কিন্তু এখানে টিক মার্ক দিয়ে এলো। আমি এখানে আবার একটা ট্যাপ করব। ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। যদি ফ্রেন্ডস নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটু সময় নিচ্ছে, দেখেন চলে আসলো। ফ্রেন্ডস, এখান থেকে আমরা সরাসরি চলে যাব একদম উপরে। এই যে এখানে একটা কলমের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে আপনি ভিডিও নিয়ে নেবেন, ফটো নিতে পারেন এবং লাইভও যেতে পারেন। আমি ভিডিও নিচ্ছি এখান থেকে। তারপরে অ্যালাউ থেকে ট্যাপ করবেন, তারপরে আবার অ্যালাউ করে দেবেন, আবার অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে এখান থেকে দেখেন ছোটো ছোটো ভিডিও রয়েছে। আপনি যদি এখানে একটা ট্যাপ করেন, নেক্সটে ট্যাপ করেন, ট্যাপ করার পরে এইরকমভাবে চলে আসবো। এখন এখান থেকে আপনি ভিডিও তো আপলোড করে ফেললেন, এখন থাম্বনেইলটা কীভাবে চেঞ্জ করবেন। এখান থেকে যদি দেখেন অ্যাড, এই যে এখান থেকে আপনি আপলোড ফটোতে আপনি থাম্বনেইল সেট করতে পারেন। এখান থেকে আপনি যে কোনো একটা থাম্বনেইল দিতে পারেন। আমি এখন উদাহরণস্বরূপ এখান থেকে যদি একটা থাম্বনেইল দেই, কী থাম্বনেইল দিলে আমার ভিডিওটা ভালো হবে এটা আমি নিজেই জানি। তবে এখান থেকে আপনি যে কোনো একটা থাম্বনেইল দিতে পারেন। উদাহরণস্বরূপ আমি এখন এই থাম্বনেইলটাই দিচ্ছি, আমি যে কোনো এই থাম্বনেইলটা দিচ্ছি এখন। মনে করেন উদাহরণস্বরূপ আমি এই থাম্বনেইলটা দিচ্ছি। দেখেন, এখানে ট্যাপ করে ক্লিক করে কিন্তু আমি উপরে নেক্সট বাটনে একটা ট্যাপ করলাম, এই থাম্বনেইলটা কিন্তু এখানে এটা চলে আসলো, দেখতে পাচ্ছেন। তারপরে যদি ট্যাপ করি, তারপরে কিন্তু ভিডিও শুরু হবে। আপনি এরকমভাবে থাম্বনেইলটা দিয়ে দেবেন। এখানে ডিসক্রিপশনে কিছু লিখতে পারেন অডিয়েন্সের জন্য, যে আমি এখন লিখছি হ্যালো। আমি হ্যালো লেখার পরে ডানো ট্যাপ করলাম। তারপরে এখান থেকে টাইটেলও দিতে পারেন, জাস্ট ফর টেস্ট। তারপরে নেক্সটে দিলাম। এখন দেখেন কিন্তু লেখাটা উপরে চলে আসলো, পাবলিশটা কিন্তু এখন একটু হাইলাইট চলে আসলো। দেখেন, এই যে এরকমভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কিন্তু ডাইরেক্ট ফেসবুকের থেকে ভিডিও আপলোড করতে পারেন না, তার জন্য আপনাকে ফেসবুক
লাইক পেজ হতে হবে। যেমনটা আমার কিন্তু ফেসবুক এটা, আমি কিন্তু ফেসবুক লাইক পেজে চলে গেলাম, আর লাইক পেজে এই যে এখান থেকে ট্যাপ করলে দেখেন এই যে আমার একটা লাইক পেজ, এই যে ফেসবুক লাইক পেজ। আপনি এইরকমভাবে ফেসবুক লাইক পেজের জন্যই শুধু আপনি ভিডিও থাম্বনেল সহকারে আপলোড করতে পারেন। এই যে আর কীভাবে আপনি ফেসবুক লাইক পেজ বানাবেন এই সম্পর্কে ভিডিও রয়েছে, অবশ্যই আপনি আই বাটন থেকে দেখে নেবেন। এই যে আমার ফেসবুক লাইক পেজ, এরকমভাবে আপনি লাইক পেজ বানিয়ে আপনার ভিডিও ভাইরাল করতে পারেন খুব শর্টকাট এবং সহজে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। কোনো কিছু জানার থাকলে এখনই কমেন্ট করে বলে দিন, আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে প্রয়োজন মোতাবেক শুধু আপনার জন্য আপলোড করা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।